নিজেদের ভাগ্য আর পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রতিবছর অসংখ্য মানুষ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। সরকারি হিসাবে এসব প্রবাসী বাংলাদেশী কর্মীর সংখ্যা 1,55,13,460 জন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ একথা জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদ এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি একথা বলেন। তিনি জানান, চলতি বছরের জুলাই পর্যন্ত বিভিন্ন দেশে কর্মীর সংখ্যা 1,55,13,460 জন। নতুন কর্মসংস্থান সৃষ্টি তথা অধিক পরিমাণে জনশক্তি পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বদা কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসাবে সম্প্রতি বাংলাদেশ হতে কর্মী পাঠানোর বিষয়ে মালদ্বীপ, ব্রুনাই, দারুসসালাম ও গ্রিসের সাথে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে। ওই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে 2022-23 অর্থবছরের সর্বোচ্চ সংখ্যা 11,25,833 জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর অধীনে বর্তমানে 104টি প্রশিক্ষণ কেন্দ্র এবং 6টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সহ মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান সচল আছে, যার মাধ্যমে 55টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। দারুণ খবর! এখন থেকে প্রতি শুক্র ও শনিবার মারহাবা রেস্টুরেন্টে থাকছে দিনব্যাপী স্পেশাল পায়া ও বুফে অফার। তাই দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।